নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারত বন্ধে ব্যাপক সাড়া, গ্রেফতার বহু পিকেটার। পাষণ্ড পুত্রের হাতে খুন মা, চাঞ্চল্য এলাকা জুড়ে, গ্রেফতার পুত্র। দীর্ঘদিন থেকে বেতন বঞ্চিত, ধর্মঘটে সরব নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিসের কর্মীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সংযুক্ত কৃষক মোর্চার ডাকা 12 ঘন্টার ভারত বন্ধ গ্রাম কাছাড়েও ব্যাপক সাড়া পেয়েছে। বন্ধ সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় পথে নেমেছেন পিকেটাররা। সোমবার সকালে জেলা সদর শিলচরের বিভিন্ন মোড় থেকে পিকেটারদের গ্রেফতার করে পুলিশ। এদিন সকাল 9টা নাগাদ শিলচর রাঙ্গেরখালী সংলগ্ন এলাকা থেকে 15 জন পিকেটারকে গ্রেফতার করে কাঁঠাল এলাকার অসম পুলিশের 6ষ্ঠ ব্যাটেলিয়ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে থেকে প্রায় 20 জন ও অন্যান্য এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভাগা, বড়খোলা, কাটিগড়া, সোনাই ইত্যাদি এলাকায়ও পিকেটাররা বন্ধ সর্বাত্মক করতে ময়দানে নামেন। আমাদের এখানে যারা আছেন এই সমস্ত কর্মীরা, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এই 6th ব্যাটেলিয়নের এই ক্যাম্পে এনে আমাদেরকে আটকে রেখেছে। কিন্তু এই করে ওরা আজকের বন্ধকে বিপথে চালিত করতে পারেনি। আমি অভিনন্দন জানাচ্ছি শিলচর শহর তথা কাছাড় জেলার সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, সমস্ত যান মালিকদের, সমস্ত জনগণকে যারা এই ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে সাহায্য করেছেন। আমাদের এইখানে এনেও ধর্মঘটকে তারা আটকাতে পারেনি, ধর্মঘট 100% সফল হয়েছে। এতে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারের যে নীতির ফলে কৃষকরা আজকে বঞ্চিত, শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে, বিদ্যুৎ বিলের মাধ্যমে মানুষের ওপরে বিদ্যুৎ বিল চাপাতে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্ত রকমের এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ তাদের ক্ষোভকে উজাড় করে দিয়েছে। আমরা আশ্চর্য হচ্ছি যে আমরা দেখলাম গতকাল যে এইখানকার কিছু সংখ্যক বৃহৎ ব্যবসায়ী, তারা নিজেদের ব্যবসায়ীদের মুরব্বী মনে করে তারা কালকে হুকুম জারি করেছেন যে এই বন্ধের বিরোধিতা করতে হবে এবং দোকানপাট খোলা রাখতে হবে। আমি অভিনন্দন জানাই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের এই ধরনের অন্যায় হুকুমকে অস্বীকার করার জন্য, ইগনোর করার জন্য এবং বন্ধকে সফল করার জন্য। এদিন ভারত বন্ধের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে 3টি কৃষি আইন বাতিল করা, বিদ্যুৎ বিল 2021 বাতিল করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ সহ জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কাগজকল দুটি পুনরায় চালু করা এবং বেকারদের কর্মসংস্থান প্রদান করা ইত্যাদি। ভারতবর্ষের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এই লকডাউনের সময়, করোনা মহামারীর সময় লক্ষ লক্ষ মানুষের চাকরি গিয়েছে, এইসব মানুষ বেকারত্ব যারা ঘরে বসে আছে, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি এত বেশি হয়েছে যার জন্য আজকে ভারতবর্ষে যে কৃষকরা সংযুক্ত কৃষক মোর্চা যে বন্ধ ডেকেছে সেই বন্ধ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়েছে, তাই আজকে আমরা এখানে। এদিন সকাল থেকে পুলিশ পিকেটারদের গ্রেফতার করে শহর থেকে দূরবর্তী স্থানে রাখলেও তাদের জন্য খাদ্য পানীয় জল কিছুই সরবরাহ করেনি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এদিন গ্রেফতার হওয়া নেতৃত্বের মধ্যে ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, হায়দার হোসেন, মানস দাস, চুনিলাল ভট্টাচার্য, রফিক আহমেদ, সুব্রতনাথ, ভবতোষ চক্রবর্তী, মাধব ঘোষ, দুলাল মিত্র প্রমুখ। নিজের পাষণ্ড সন্তানের হাতে খুন হলেন মা, এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। জানা যায় উধারবন থানার গোসাইপুর জিপির 5ম খণ্ডের বাসিন্দা অপূর্ব কুমার দেবের স্ত্রী সুমিতা রানী দেব, বয়স 55 বছর, বেধড়ক মারপিট করে খুন করল তারই বছর 34-এর পাষণ্ড পুত্র অমরজিৎ দেব। সোমবার উধারবন থানায় পাষণ্ড পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন পিতা অপূর্ব কুমার দেব। দাখিল করা এজাহারের ভিত্তিতে জানা যায় রবিবার রাতে আনুমানিক 9:30 নাগাদ কাজ সেরে বাড়ি ফিরে অমরজিৎ দেব বিছানায় শুয়ে থাকা মাকে মাটিতে ফেলে বেধড়ক প্রহার করে। ঠিক সে সময় বাবা অপূর্ব কুমার দেব বাধা দিতে এলে পাষণ্ড পুত্র তার গলা টিপে ধরে। এরপর মাকে বাড়ির উঠোনে নিয়ে অমানবিকভাবে প্রহার করতে থাকে এবং মরণাপন্ন অবস্থায় টানতে টানতে ঘরের মেঝেতে ফেলে রেখে দেয়। তখন পিতা স্থানীয় গ্রামরক্ষী বাহিনী ও গ্রামবাসীদের খবর দেন। তারা ঘটনাস্থলে এসে অমরজিৎকে আটক করে উধারবন থানায় খবর দেন। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন থানার এসআই অঙ্কুর শইকিয়া। পরে সেখান থেকে পাষণ্ড পুত্রকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এদিকে সোমবার ভোর 4:30 নাগাদ পুত্রের অমানবিক আঘাতে সুমিতা রানী দেব মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এবং পাষণ্ড পুত্র অমরজিৎকে জেল হেফাজতে পাঠায়। তোমার নামটা কি দা? অমরজিৎ দে। ঘটনা কিরকম করছো? ঘটনা রাত্রিবেলা আর কি আমার পরে একটু মায়ের একটু মাথার মধ্যে একটু দোলা আর কি লাগে তাই নাকি উল্টা পাল্টা একটু আটা হয়েছে একটু দেখা রাখি টাটা হয়েছে প্রায় 6 মাস থেকে বেতন বঞ্চিত। অবশেষে বেতন না পেয়ে আবারও ধর্ণায় বসলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিসের কর্মীরা। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা অভিযোগে জানান, দীর্ঘ 8 মাস থেকে কাজ করে এলেও প্রায় 6 মাস থেকে তাদেরকে বেতন প্রদান করা হচ্ছে না। অতিমারীর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও বেতন বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় রয়েছে নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শরৎ কলিতা বলে অভিযোগে জানান তারা। তারা আরো যোগ করে বলেন, এর আগেও এমন প্রতিবাদ জানানো হলে ভুক্তভোগীদের আশ্বাস প্রদান করা হয় তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে, কিন্তু ফের তাদের বেতন বন্ধ করে রাখা হয়। এমন পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বাড়ি ভাড়া সহ তাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারছেন না। এদিকে প্রতিবাদকারীদের মধ্যে এক মহিলা কর্মী অভিযোগে জানান, তার বছর 13 মেয়ের বুকে রয়েছে টিউমার, কিন্তু অর্থের অভাবের জন্য মেয়েকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি নিয়ে কোম্পানির সকল আধিকারিকদের অবগত করলেও কোনো লাভ হয়নি। এমনকি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সাথে এ ব্যাপারে দেখা করেও কোনো লাভ হয়নি। তাই যতদিন তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে না, ততদিন তারা ধর্মঘট চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দেন। আপনার এই কোম্পানির সিও কে? মানে কার আন্ডার ছিল এটা? বামপন্থী রাজনৈতিক সংগঠনের ধলাই আঞ্চলিক কমিটিও স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সফল করতে মাঠে নামেন। শিলচর শহরের রাঙ্গেরখাড়ি থেকে ভাগাবাজার, কাবুগঞ্জ, আমড়াঘাট ইত্যাদি এলাকায় বেশিরভাগই দোকানপাট বন্ধ ছিল। এছাড়া রাস্তায় যান চলাচলও ছিল নগণ্য। এদিন দূরপাল্লার লরিগুলো আটকে থাকতে দেখা গেলেও রাস্তায় অটোচালকরা অটো নিয়ে বেরোতে দেখা যায়। রাস্তায় পিকেটার না থাকায় অটোচালকরা অধিক ভাড়া নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন। তবে দক্ষিণ ধলে পিকেটাররা সক্রিয় থাকায় মিজোরামগামী যানসহ বিভিন্ন বাহন রাস্তায় আটকে থাকতে দেখা যায়। এদিন বন্ধকে সার্বিকভাবে সফল করতে নেতৃত্ব দেন ধলাই সিপিএম এর আঞ্চলিক কমিটির সম্পাদক রহমত আলী।
কালে সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক ধনঞ্জয় মাঝি, সিপিআইএম এর রাজ্য সদস্য রেজামন্দ আলিবর ভূঁইয়া প্রমুখ। আমরা সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভারত বন্ধের মূল বিষয়টা হল, ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের বর্তমান কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সরকার তারা কৃষক বিরোধী তিনটি আইন প্রণয়ন করেছে, এবং যেটার প্রতিবাদে দিল্লিতে 10 মাস যাবৎ আন্দোলন চলছে কৃষক সংগঠনগুলি। তো এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি পূরণ করছে না, আইন বাতিল করার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অন্যদিকে শ্রমিকদের দীর্ঘদিনের লড়াইয়ে অর্জিত যে অধিকার, সেই অধিকারটা আসতে খর্ব করা হচ্ছে, শ্রমিকের বিরুদ্ধে তারা আইন প্রণয়ন করছে। সুতরাং একদিকে কৃষক বিরোধী আইন, অন্যদিকে শ্রমিক বিরোধী আইন, এই দুইটা বাতিল করার দাবিতে আজকে এই আসন্ন দুর্গাপূজার সময় কাছাড় জেলার পুজো মণ্ডপগুলোতে প্রবেশের আগে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হবে, পাশাপাশি দর্শনার্থীদের ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত উপায়ুক্ত দীপক জিরুং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় পুজো কমিটিগুলোর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিন পঞ্চমীর আগেই নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সভায় পুজো মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা সংস্থাপন করতেও নির্দেশ দেওয়া হয়। সভাতে পুজো কমিটিগুলোর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি শীঘ্রই পুলিশ এবং প্রশাসনের ম্যাজিস্ট্রেসি শাখায় জমা দিতে বলা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কোভিড টেস্ট মণ্ডপগুলোতে অব্যাহত রাখতে বলা হয়। পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের সাংকেতিক চিহ্ন লিখে রাখতেও নির্দেশ দেওয়া হয়। এছাড়া মণ্ডপগুলোতে অগ্নি নির্বাপক সহায়ক সামগ্রী যেমন মাটি, বালু ইত্যাদি মজুত রাখতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষিতে সংযুক্ত কিষাণ মোর্চা ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন ছাত্র যুব সংগঠনের যৌথ আহ্বানে সোমবার 12 ঘণ্টার ভারত বন্ধকে সর্বাত্মকভাবে সফল করতে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শালগঙ্গাতে এক মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিটু উধারবন্দ কমিটির যুগ্ম সম্পাদক শঙ্করব্রত দেব, অজিত চক্রবর্তী রাজ্যিক অঙ্গনওয়াড়ি সংস্থার উধারবন্দ শিশু উন্নয়ন প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মিছিলটি শালগঙ্গার প্রধান সড়কগুলো পরিক্রমা করে কানাচাঁদ আশ্রম পয়েন্টে গিয়ে শেষ হয়। আমরা তাদের দাবি করছি সঙ্গে সঙ্গে যে এই রন্ধন কর্মীদের এবং প্রকল্পভুক্ত কর্মচারীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদান করতে হবে। যারা অত্যন্ত কষ্ট করে গ্রামে গ্রামে হেঁটে মাথার ঘাম পায়ে ফেলে তারা সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে রূপায়ণ করছেন। কোভিড সময়কালীন সময়ে এই অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘরে ঘরে গিয়ে তারা এই সরকারের এই কাজ সাফল্যকে সফল করার জন্য তারা নিজের জীবনকে করে তারা এই প্রকল্প বাস্তবায়িত করেছেন। কিন্তু আজকে সরকার দেখা যাচ্ছে এই প্রকল্প বাতিল করে দিচ্ছেন, তাদেরকে যে মজুরি দেওয়া হচ্ছে কোনো মজুরি দেওয়া হয় না, সাম্মানিক বলে রাখা হয়, যা দেওয়া একটা ন্যূনতম একটা 30 টাকাও তাদের দৈনিক হাজিরা পড়ে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দাবি করছি যে সমস্ত প্রকল্পভুক্ত কর্মচারী শ্রমিক যারা আছেন তাদেরকে সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদান করতে হবে, এবং তাদের দৈনিক হাজিরা যাতে 700 টাকা করা হয়, সেই দাবি আমরা সরকারের কাছে তুলে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের হাতে সনদপত্র তুলে দিয়ে বকেয়া পাওনা এবং চাকরি স্থায়ীকরণের দাবি জানালেন পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের বরাকভেলি জোনের কর্মকর্তারা। মন্ত্রিত্ব লাভ করার পর গতকাল প্রথমবারের মতো করিমগঞ্জ সফর এসেছিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে বাপন নমসূত্রের নেতৃত্বে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের এক প্রতিনিধি দল মন্ত্রী রঞ্জিত দাসের কাছে তাদের দীর্ঘদিনের এই দাবি উত্থাপন করলেন এবং লিখিতভাবে তাদের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের জোরালো দাবি জানালেন। এদিন বাপন অমসূত্র সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস তাদের আশ্বাস দিয়েছেন তিনি এ বিষয়ে খুব তাড়াতাড়ি একটি ভালো পদক্ষেপ গ্রহণ করবেন এবং মোটেও সময় বিলম্ব না করে পিএইচই অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করে দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। পরিষদের পক্ষ থেকে যেগুলা ওয়াটার সার্ভিস স্কিমে কর্মরত কর্মচারী যারা আছেন সেই কর্মচারীদের দাবি নিয়ে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় রঞ্জিত দাস মহাশয়কে আমরা প্রথমে সংবর্ধনা জ্ঞাপন করি এবং আমরা মেমোরান্ডাম আকারে
আমরা দাবিগুলো উত্থাপন করি। সেই দাবিগুলোর মধ্যে আমার অস্থায়ী কর্মচারী দীর্ঘদিনের দাবি খণ্ড বিস্ফোরণ যাবৎ থেকে আমরা কাজ করে আসছি, সেই দাবিগুলো আমাদের মেমোরান্ডামে উল্লেখিত আছে এবং আমাদের তাতে মানে খুব কম সময়ের মধ্যে আমাদের স্থায়ী নিযুক্তি দেওয়া হয়। এবং আমাদের মন্ত্রী মহাশয় আজকে সুন্দরভাবে এবং আমরা বিগত দিনের ডকুমেন্টারি যেমন মাইনর্স ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল মানে কার্যকরী হয় নাই সেইগুলো আমরা দিয়েছি, উনি সুন্দরভাবে ঘেঁটে ঘেঁটে দেখছেন। আমরা অত্যন্ত খুশি আজকে যেভাবে উনি রেসপন্স দিচ্ছে, আমরা আশাবাদী আজকে মাননীয় মন্ত্রী মহাশয় উনি বলছেন অতি শীঘ্রই আমাদের জন্য ব্যবস্থা করবেন। এবং পিএইচ অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষে আমরা জোরালোভাবে দাবি জানাই যাতে আমরা দীর্ঘদিন থেকে কাম করে আসছি বিনা বেতনে, আমাদের পরিবারের দিকে চেয়ে আমাদের এই জলের আরেক নাম জীবন, সেই সেই জলটুকু আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, আমরাই জল জীবন যারা কাজ করছি। তাই আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্ত্বর আমাদেরকে ব্যবস্থা করে দেন, মন্ত্রী মহাশয় আশ্বাস দিয়েছেন অতি সত্ত্বর ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ। আমরা করিমগঞ্জে আছি সাতশো প্রায় ১২ জন এবং সমস্ত আসামে আছি প্রায় ৯। সন্দেহভাজন দুষ্কৃতীদের তাণ্ডবে আগুনে পড়ে ছাই বদরপুর থানা এলাকার ভাঙা কাজির গ্রামের একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন হাই স্কুল। সোমবার সকাল ৫টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী জড়ো হয়ে শতচেষ্টার পর পাশে থাকা চাপঘাট এমই মাদ্রাসার আগুন নেভাতে সক্ষম হলেও নেভানো যায়নি মডার্ন স্কুলের আগুন। বদরপুর ফায়ার ব্রিগেড এন্ড সার্ভিস কয়েক মিনিটের মধ্যে ছুটে আসে। ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন ভাঙা পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এদিকে স্কুলের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০-১২ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন নিপন দেবনাথ। আগুনটা তো সকালে আমি জাস্ট হয়তো পারে ৬টা লাগাতে আমি ফোন পাইছি যে স্কুলে তো আগুন লাগিয়ে গেছে, কিন্তু আগুন প্রায় ৫টা লাগাত লাগছে। তাই আমি দূর বাসা দূরে থাকার কারণে খবর লেটে পাইছি আর কি। অনুমানিক আপোনাৰ কিমান বজাত এই জুইটো লাগিছিল, দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল? অনুমানিক ৫টা নাগাত। আপোনাৰ ঘৰ ইয়াৰ পৰা কিমান দূৰ হ'ব? ২০ কিলোমিটাৰ হ'ব। তাত আপোনাৰ এইখানে কিমান ক্লাছ আছিল? এটা স্কুল প্রাইভেট না গভর্নমেন্ট আছিল? প্রাইভেট আছিল। এটা হাই স্কুল আছিল না মিডিয়াম স্কুল আছিল? হাই স্কুল আছিল। তাত কিমান লস হবে স্কুলের? ১০-১২ লাখের প্রায় লস আছে। নতুন ডেস্ক বেঞ্চ প্রায় ১৪ বছর পুরোনো স্কুল, ২০০৮ স্কুল। তো প্রত্যেক স্কুলের সেকুলার ঠিক করতে লাগে, এবছর নতুন ঠিক করা নি সব কিছু, আবার নিউ পুরোনো ডেস্ক বেঞ্চগুলো সব জ্বলিয়ে গেছে গিয়ে সব কিছু একদম শেষ, প্রায় ১০-১২ লাখের পোষা। এক ঝাঁক সুবক্তা সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রবিবার পাথারকান্দির প্রেমময়ী স্কুল চত্বরে উন্মোচন হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে অধ্যয়ন খুবই জরুরি হয়ে পড়েছে। এই অধ্যয়ন এবং পুনর অধ্যয়নের প্রক্রিয়াতে পাথারকান্দির মতো একটি প্রান্তিক অঞ্চলে বিদ্যাসাগরের এই আবক্ষ মূর্তি উন্মোচন করাটা ছিল সময়ের দাবি। আজকের দিনে বিদ্যাসাগর সম্বন্ধে আরও বেশি করে জানা ও বোঝার আহ্বান জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এদিন দুপুর ১.৩০ নাগাদ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের অনুপস্থিতিতে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রনন্দজি মহারাজ ও পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহার হাত দিয়ে বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রনন্দজি মহারাজ একটি আদর্শকে সামনে রেখে পথ চলার আহ্বান জানান। তিনি বলেন, আজকের দিনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান মনীষীদের জীবনী পাঠ্যপুস্তকে থাকুক বা না থাকুক, প্রতিদিন অল্প অল্প করে সেসব জীবনাদর্শ সম্পর্কে বর্তমান প্রজন্মের পড়ুয়াদের জ্ঞান আহরণের প্রয়োজন রয়েছে। প্রত্যেক অভিভাবক সহ শিক্ষক শিক্ষয়িত্রীদের এমন কাজে কচিকাচাদের অনুপ্রাণিত করতে হবে, আর তখনই হবে এই আবক্ষ মূর্তি উন্মোচনের পূর্ণ সার্থকতা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে, জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, পাথারকান্দি কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক, দর্শন বিভাগের অধ্যাপক আবুল হোসেন, শিক্ষাবিদ টিঙ্কু গুপ্ত, স্কুল পরিচালন সমিতির সভাপতি মখলিসুর রহমান, চতুরঙ্গের মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী প্রমুখ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক বিগত ২০২০ সালে পাথারকান্দি বেহাল ৮ নং জাতীয় সড়ক পরিদর্শনের ঠিক এক বছরের মাথায় সড়ক নতুন আঙ্গিকে গড়ে ওঠায় ব্যাপক খুশি ব্যক্ত করেছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। এ মর্মে শনিবার পাথারকান্দির ব্যস্ততম তেমাথায় হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষ কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে বিজেপি কর্তৃক এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বক্তাদের কথায় ফুটে ওঠে বিগত দিনের পাথারকান্দির কানাইবাজার থেকে মুন্ডমালা পর্যন্ত বেহাল সড়কের কথা। বিষয়টি নিয়ে বিগত নির্বাচনের প্রাক মুহূর্তে অনেকে রাজনীতিও করেছেন। বিরোধী চক্ররা বিষয়টিকে ইস্যু বানিয়ে বিগত নির্বাচনে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে
হারাতে অপচেষ্টার অন্ত রাখেননি, কিন্তু তাদের সব ধরনের ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিয়ে তৎকালীন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ পদক্ষেপে একদিকে যেমন আজকের দিনে পাথারগান্দির সড়ক ঝকঝক করছে, অন্যদিকে পরপর দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড করেন দলীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তাই আগামী দিনেও এই সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন দলের কর্মী সমর্থকরা। সভায় পাথারগান্দির জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেতা শান্তিলাল সিনহা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে আগামী দিনে তাকে পাথারগান্দি আসার আমন্ত্রণ জানান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পাথারগান্দির মণ্ডল বিজেপি সম্পাদক সাব্বির আহমেদ, নবকুমার সিনহা, বিজেপির করিমগঞ্জ জেলা যুব মোর্চার সম্পাদক অনুপ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যকরী উপসভাপতি উদয় সিংহ, পৃথ্বীরাজ সিংহ, হরেন্দ্র দাস, সুভাষ সিনহা, গোপী সিনহা, কৃষ্ণ দেবনাথ, নিখিল সোম, অনুপ দাস, অনিরুদ্ধ নাথ মজুমদার, পিনাক দাস প্রমুখ। যুবকরা নিঃশেষ হয়ে যাবে সেটার বিরুদ্ধে উনি আন্দোলন সুসুচ্চার হয়েছিলেন, আর সেটা নিয়েই কংগ্রেসীরা অনেক রাজনীতি করেছিলেন। কিন্তু আজ আপনারা উপলব্ধি করতে পারছেন, আপনারা প্রত্যক্ষ করতে পারছেন যে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যে এই ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, দালালরাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন, যেটা আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই সমস্ত দালালদের উৎখাত করার জন্য সুচ্চার হয়েছেন। তাই আমার বক্তব্য জিজ্ঞাসিত করছি না, অনেক বক্তারা আছেন, সবাইকে ধন্যবাদ জানি। আর এই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পাথারগান্দিতে এসে এই রাস্তা পরিদর্শন করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সোনাবাড়ি ঘাটে ভূমাফিয়াদের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে সম্পূর্ণ সাজানো নাটক বলে জানালেন স্থানীয় একাংশ মানুষ। জমি দখলে বাধা দেওয়ার ফলে দখলকারীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন জসিমউদ্দিন মজুমদার বলে যে পরিবারের লোকের অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সোমবার সোনাবাড়ি ঘাটে এক সাংবাদিক বৈঠক ডেকে স্থানীয় একাংশ লোক একথা বলেছেন। তারা জানান জসিমউদ্দিন বিগত কদিন থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় ছিলেন। গত শনিবার ভোরে জসিমউদ্দিনের স্বাভাবিক মৃত্যুর প্রচার করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে, পরবর্তীতে মৃতকে নিয়ে ঘটনার পুরো রং দেওয়া হয়। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন শামসুলউদ্দিন আহমেদ, বাবর আহমেদ, কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন জাভেদ চৌধুরী, রিয়াজউদ্দিন লস্কর, শিপন আহমেদ, জামাল আহমেদ, আক্তার হোসেন, খিজির হায়াত চৌধুরী সহ অন্যান্য। আমি বাজারতে গিয়া বাজারের একজন সক্রিয় মেম্বার আর বুলবুলও সক্রিয় মেম্বার আমরা বাজার কমিটির মাঝে। ওরা বুনিয়া আমি খালাম লেগে কান উঠে গিয়া আমি তার বাড়িতে গেছি। বাড়িতে গিয়া তার মুখুক দেখিয়া আমি জিগাইলাম কী লাখিতে হয়েছে। ও আমার কইলা কয়েকজনে যে দাস্তবমি হয়েছে, দাস্তবমি হইয়া আমরা মেডিকেল নিয়েছিলাম। আমার মেডিকেলতে গিয়ে মেডিকেল ফসিবার আগেও হে মারা গেছে। ও কথা শুনিয়া আমরা আইছি। এর বাদে আমরা মাইকিং করি জানানি মাত্র সাড়ে চারটার সময় জনজা কইয়া মাইকিং করছো আমরা সব রেডি হয়ে আইছি। দেখা যায় যে নদিয়া দেখা যায় ডেড বডি নাই, মেডিকেল পোস্টমর্টম লইয়া গেছুন যে। এরপরে আনিয়া ছয়টার সময় তার জনজা হয়েছে, ওটাও আমি বেশ ভালো জানি আর কোনটা জানি না। বাপি বড়বইয়া তাইনও কেইছ কিলা মাইলা টাইম দেখ জানি আমি বাস দুগুতিনকু টান গিয়া টান জমিনও গিয়া টান টান বান্ধিছ। আর ইনো মানুহনো কোনো টান বাড়ির কর্মচারী দুই তিনজন চারজন আসলা টান লগে তাকই নেরা বাড়িতে কাজ করেন এরা লগে আর অন্য কোনো মানুষ নাই। ওখানে আমরা দেখছি বলে আমরা যে মায়ের মার্কা বা কোনো মার্ডার সার্ডার এটা আমরা কইতে পারতাম না, আমরা বাজারও হয়েছে না। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার ফলে পুলিশ গ্রেফতার করল এক যুবককে। গ্রেফতার হওয়া যুবকের নাম জাহানুর আলম মজুমদার। বিধায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ পোস্ট করায় তার বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেন আলম চৌধুরী নামের এক ব্যক্তি। এরই পরিপ্রেক্ষিতে সোনাই পুলিশ জাহানুরকে আটক করে। সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুব এআইইউডিএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোলানা নাজির হোসেন মজুমদার, সাবর আহমেদ মজুমদার, এনামুল হক, বাপনরাজ বড়ভূঁইয়া সহ অন্যান্যরা জানান জনপ্রতিনিধির বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার অধিকার রয়েছে সবার, কিন্তু অগণতান্ত্রিকভাবে জনপ্রতিনিধিকে নিয়ে অশালীন মন্তব্য করলে তার প্রতিবাদ গড়ে উঠবে। এদিকে গ্রেফতার জাহানুর মজুমদার জানান তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, জনগণ তা বিচার করবেন। 2016 থেকে মনে হয় যে খাওয়া খালাম মাইনা খালার ভিডিও সোশ্যাল মিডিয়া ঘুরা ফিরা করে আর ওকে দেখি আছে আর খসলাম বহুত বড় অপরাধ আমার হয়ে গেল। আজকে বুয়া সার্টিফিকেটের সম্বন্ধে খুলাসা হয়ে যার দেখিয়া কালকে আমি কোর্টে যখন খাড়া হইমু জল জল পদ পদ রই যাব দেখিয়া এখানো যে সরকারি পদর নেতাগিরির পদর ফায়দা উঠাইয়া
आज के काचार डिस्ट्रिक्ट आमसु कमिटीर प्रेसिडेंट हमी हमारे जे अरेस्ट करा नियोर एटा शुद्ध हमारे फरावन ना गोटा आसाम और स्टूडेंट और बेज्जत करावर इखान हमी एटार विचार जनतार कास थेके सही हमरा मानुष जाति हमरा जानी हमरा उफरलार दान समस्त आपादमस्तक हलो उफरलार दान के किरकम रंग की से किरकम আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লইয়াইছে এটা উফরাল্লার দান। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ব্যাপার যেটা মানুষ জাতি আমরা মানুষ মানুষের প্রেম এটা রইত। আমরা পলিটিক্যালি বা অন্য কোনো ব্যাপারে আমরা একে অন্যের হেওয়া প্রতিপন্ন করি বা আমরা যে কোনো ব্যাপারে মন্তব্য করি আমরা করতে পারি, এটা আমরা রাইটস আমরা এটার ইয়ে আছে, কিন্তু শরীর নিয়ে এভাবে মন্তব্য করা এবং এটা সাধারণ ব্যক্তি একজনদের কুমন্তব্য করা নাই। আমাদের বিধায়ক একজন প্রতিনিধি 72,000 মানুষের ভোট দেওয়া প্রতিনিধি, ভোটে জিতা প্রতিনিধি এবং যে জায়গায় আমরা জানি 1,85,580 মানুষের প্রতিনিধি, উনার নিয়ে এভাবে মন্তব্য করাটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভারত বন্ধে ব্যাপক সাড়া, গ্রেফতার বহু পিকেটার। পাষণ্ড পুত্রের হাতে খুন মা, চাঞ্চল্য এলাকা জুড়ে গ্রেফতার পুত্র। দীর্ঘদিন থেকে বেতন বঞ্চিত, ধর্মঘটে সরব নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিসের কর্মীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।